সবাইকে স্বাগত জানাচ্ছি, মুন্তাহা আইসিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 এর সাথে রয়েছি আমি রহমান রাশেদ। উজানে ঢলে বিপর্যস্ত বিস্তীর্ণ অঞ্চল, এরই মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে ফেনী, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিপদসীমার উপরে বইছে 7টি নদীর পানি। টানা বৃষ্টি আর উজানের ঢলে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা রয়েছে ফেনী অঞ্চল। সেখানে মুহুরি, কহুয়া এবং সিলোনিয়ার নদীর পানি একেবারে তলিয়ে গেছে পরশুরাম এবং ফুলগাজী উপজেলার 80টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে যে নতুন করে 4টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে, এছাড়া ভাঙা বাঁধের 26টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল একেবারে বন্ধ। গোমতী নদীর পানি বেড়ে প্লাবিত অবস্থায় কুমিল্লা নিম্নাঞ্চল, এছাড়াও পানি বেড়েছে মৌলভীবাজারের মনু আর কুশিয়ারা নদীতে। নোয়াখালীতেও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আকস্মিক বন্যার কিছুটা চিত্র আপনারা আমাদের টেলিভিশনের পর্দায় ইতিমধ্যে দেখেছেন। সর্বশেষ কি খবর জানানোর চেষ্টা করছি। ফেনীতে রয়েছেন আমাদের সহকর্মী দিলদার হোসেন এবং সেই সাথে সাথে হবিগঞ্জের পরিস্থিতিও জানার চেষ্টা করব। রাসেল চৌধুরী ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিলদার হোসেন, আশা করি শুনতে পাচ্ছি, একটু বলবেন যে ফেনীর কি অবস্থা, সর্বশেষ খবর জানাবেন আমাদের। স্থানীয় যে লোকজন জনগণ এই কোমর পরিমাণ পানি দিয়ে চলাচল করছে, এবং আমরা দিনভর দেখিয়েছি যে পরশুরাম ও ফুলগাজী উপজেলার যে চিত্র এবং পাশাপাশি ছাগলহিয়া উপজেলায় সব মিলিয়ে পরশুরাম ফুলগাজী ছাগলহিয়া এই পুরো উপজেলার প্রতিটা বাড়িতে পানি উঠেছে, এবং কোনো কোনো বাড়িতে কোমর পরিমাণ, কোনো কোনো বাড়িতে চিনের চাল পর্যন্ত পানি উঠেছে। কিন্তু মানুষ ইতিমধ্যে গত 20 বছরও এই ধরনের সমস্যার সম্মুখীন হন নাই। প্রতি বছর বন্যা আসে, তবে বন্যা এসে হয়তো ঘর বাড়িতে হালকা পানি উঠে হয়তো নেমে যায়। গত 10-12 দিন আগেও এই ধরনের বন্যা হয়েছিল, এবারে তৃতীয় দফায় বন্যা। কিন্তু এবারে বন্যা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন পরশুরাম, ফুলগাজী এবং ছাগলহিয়া উপজেলাবাসী, পাশাপাশি ফেনী শহরের এর আজ পড়েছে। ফেনী শহরের এখন কোমর পরিমাণ পানি শহীদ শহীদুল্লাহ কাছারের সড়ক সহ বিভিন্ন সড়ক অনেকটা ডুবে গিয়েছে বললেই চলে। সেই দুপুর থেকে এখন পর্যন্ত এখানে পানি চলছে। পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, কারণ নিরাপত্তাজনিত কারণে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছেন। ফলে অনেকটা একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে বলা যায়। আর পাশাপাশি যে সকল এলাকাগুলোতে এই কোন লোকজন আটকে পড়েছে খবর পাওয়া যাচ্ছে, সেখানে যে সেনাবাহিনীর টিম এসেছে দুপুরের পরে তারা কাজ করছেন আমরা দেখেছি 6টা বোট দিয়ে, এবং পাশাপাশি কোস্ট গার্ড রেডি আছে এবং হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসন থেকে। কিন্তু মোট মিলে 20,000 লোকজন পানিবন্দী হয়েছেন বলে প্রশাসন থেকে বলা হলেও আসলে এর সংখ্যা হবে অনেক বেশি। আর পাশাপাশি 80-90টি গ্রাম প্লাবিত হয়েছে তারা জানিয়েছেন। ফলে কিন্তু দেখা গেছে হবিগঞ্জে নিম্নাঞ্চল গুলোতে জলাবদ্ধতার কি চিত্র এবং সেই সাথে সাথে সেখানকার মানুষ এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে? রাশেদ, আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জে শহরের কিপডা বিচ পয়েন্টে। আসলে হবিগঞ্জে টানা 2 দিনের বৃষ্টিতে এবং পাহাড়ি ডলে কিন্তু খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জে বাল্লা সীমান্তে কিন্তু 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং মাসুলিয়া পয়েন্টে 195 সেন্টিমিটার এবং শায়েস্তাগঞ্জে 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে গতকাল থেকে রাত থেকে কিন্তু হবিগঞ্জের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে ছিল, বিশেষ করে শহরের মানুষ। শহরের যে রক্ষা বাড়তি ছিল এটা কিন্তু
ঝুঁকিতে ছিল দীর্ঘদিন ধরে এটি সংস্কার না হওয়ার ফলে, কিন্তু আসলে এটা একটা চরম ঝুঁকিতে ছিল। এবং গতকালকে রাত্রে থেকে কিন্তু মাইকিং করা হয়েছে যে মানুষজন যাতে নিরাপদে থাকেন। এবং আজ সকাল থেকে কিন্তু হবিগঞ্জের শহরতলির কিন্তু জালালাবাদ পয়েন্টে কিন্তু যে আগের যে ভাঙনটি আছে এটা থেকে আরও প্রবল বেগে ভেঙে কিন্তু আরও রিচি ইউনিয়নের যে বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা মশক খামার আছে এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধান যারা রূপ আমন ধান বুনন করেছিলেন তাদেরও কিন্তু বেশ ক্ষতি হয়েছে। এখন কিন্তু পানি কিন্তু স্থিতিশীল রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কিন্তু এখন স্থিতিশীল রয়েছে এবং যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু এই স্বাভাবিক হয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু 195 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে হবিগঞ্জের ভাদুই এলাকায় কিন্তু বেশ কয়েকটি এলাকা ফাটল দেখা দিয়েছিল এবং তারা কিন্তু মাটির ব্যাগ ফেলে কিন্তু এগুলো তারা ফেলেছে এবং তারা কিন্তু এই বাঁধগুলো তারা ত্রুটিপূর্ণ বাঁধ যেগুলো আছে এবং নিচু অঞ্চলের বাঁধগুলো আছে এগুলো কিন্তু তারা সংস্কার করছে এবং যে পানি যাতে না ঢুকে এখানে কিন্তু 700 ব্যাগ মাটির যে আছে এগুলো দেওয়া হয়েছে। এবং এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক তারা তদারকি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। রাশেদ, হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানলাম এবং সেই সাথে ফেনীতে দিলদার হোসেন, তিনিও বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। আপনারা দেখছেন মুনতাহা স্টিল প্রেজেন্স নিউজ বিজ 24। একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র, হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসঙ্গতি। কিন্তু এই অসামান্য সৃষ্টিশীলতা হারিয়েছে সদ্য বিদায়ী সরকারের আমলে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি তেমন কোনো রাজনৈতিক কার্টুন, যেন এক অদৃশ্য ইশারায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আমরা জানি মিডিয়া হাউস বা নিউজ পেপার প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডাও থাকে, তো তারা হয়তো সরকারের সাথে ঝামেলা করতে চাচ্ছিল না, তাদের পত্রিকায় সরকারি অ্যাড চাচ্ছিল, তো সেখান থেকে নিউজ পেপারও এক ধরনের সেন্সরশিপ ক্রিয়েট করছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেটা আমাদের আর্টিস্টদের কোনো সেফ ফিল করতাম না কার্টুনিস্টরা, হ্যাঁ, যে চাইলেই ধরে নিয়ে যেতে পারে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার পতনে এক দফায় রূপ নেয়। পতন হয় আওয়ামী লীগ সরকারের, সাথে ফিরে আসে সেই বাধাহীন মত প্রকাশে কার্টুন শিল্প। এই নতুন সরকার নতুন যেসব স্টেপ নিবে সেগুলোকে ক্রিটিসাইজ করা এবং নানা অ্যাঙ্গেলে দেখা এবং সব শেষে মানে এই অধিকারটা চর্চা করা, হাসি ঠাট্টা করতে পারা পত্রিকার প্রথম পাতায় হোক ফেসবুকে হোক, এই বাকস্বাধীনতার চর্চাটা চালিয়ে যাওয়া আর কি। মজার ছলে ব্যঙ্গ করার অসামান্য ক্ষমতা আছে একজন কার্টুনিস্টের, যা শুধু নিছক মজার খোরাক নয় বরং সরাসরি আঘাত হানে সমাজ এবং রাষ্ট্রের বেদিমূলে। মুছুনৈশী, চ্যানেল 24, ঢাকা। শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র, হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসঙ্গতি। কিন্তু এই অসামান্য সৃষ্টিশীলতা হারিয়েছে সদ্য বিদায়ী সরকারের আমলে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি তেমন কোনো রাজনৈতিক কার্টুন, যেন এক অদৃশ্য ইশারায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আমরা জানি মিডিয়া হাউস বা নিউজ পেপার প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডাও থাকে, তো তারা হয়তো সরকারের সাথে ঝামেলা করতে চাচ্ছিল না, তাদের পত্রিকায় সরকারি অ্যাড চাচ্ছিল, তো সেখান থেকে নিউজ পেপারও এক ধরনের সেন্সরশিপ ক্রিয়েট করছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেটা আমাদের আর্টিস্টদের কোনো সেফ ফিল করতাম না কার্টুনিস্টরা, হ্যাঁ, যে চাইলেই ধরে নিয়ে যেতে পারে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার পতনের এক দফায় রূপ নেওয়ার পর 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের, সাথে ফিরে আসে সেই বাধাহীন মত প্রকাশে কার্টুন শিল্প। এই নতুন সরকার নতুন যেসব স্টেপ নিবে সেগুলোকে ক্রিটিসাইজ করা এবং নানা অ্যাঙ্গেলে দেখা এবং সব শেষে
মানে এই অধিকারটা চর্চা করা, হাসি ঠাট্টা করতে পারা পত্রিকার প্রথম পাতায় হোক, ফেসবুকে হোক, এই বাকস্বাধীনতার চর্চাটা চালিয়ে যাওয়ার। মজার ছলে ব্যঙ্গ করার অসামান্য ক্ষমতা আছে একজন কার্টুনিস্টের, যা শুধু নিছক মজার খোরাক নয়, বরং সরাসরি আঘাত হানে সমাজ এবং রাষ্ট্রের বেদিমূলে। মুছুনৈশী, চ্যানেল 24, ঢাকা। শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র। হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসঙ্গতি। কিন্তু এই অসামান্য সৃষ্টিশীলতা হারিয়েছে সত্য বিদায়ী সরকারের আমলে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি তেমন কোনো রাজনৈতিক কার্টুন, যেন এক অদৃশ্য ইশারায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আমরা জানি মিডিয়া হাউস বা নিউজ পেপার প্রত্যেকেরই নিজস্ব এজেন্ডাও থাকে, তো তারা হয়তো সরকারের সাথে ঝামেলা করতে চাচ্ছিল না, তাদের পত্রিকায় সরকারি অ্যাড চাচ্ছিল, তো সেখান থেকে নিউজ পেপারও এক ধরনের সেন্সরশিপ ক্রিয়েট করছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, যেটা আমাদের আর্টিস্টদের কোনো সেফ ফিল করতাম না কার্টুনিস্টরা, হ্যাঁ, যে চাইলেই ধরে নিয়ে যেতে পারে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচার পতনের এক দফায় রূপ নেওয়ার পর 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের, সাথে ফিরে আসে সেই বাধাহীন মত প্রকাশে কার্টুন শিল্প। এই নতুন সরকার নতুন যেসব স্টেপ নিবে সেগুলোকে ক্রিটিসাইজ করা এবং নানা অ্যাঙ্গেলে দেখা এবং সব শেষে মানে এই অধিকারটা চর্চা করা, হাসি ঠাট্টা করতে পারা পত্রিকার প্রথম পাতায় হোক, ফেসবুকে হোক, এই বাকস্বাধীনতার চর্চাটা চালিয়ে যাওয়া আর কি। মজার ছলে ব্যঙ্গ করার অসামান্য ক্ষমতা আছে একজন কার্টুনিস্টের, যা শুধু নিছক মজার খোরাক নয়, বরং সরাসরি আঘাত হানে সমাজ এবং রাষ্ট্রের বেদিমূলে। মুছুনৈশী, চ্যানেল 24, ঢাকা। শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র। হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা ও রাজনৈতিক অসঙ্গতি। কিন্তু এই অসামান্য সৃষ্টিশীলতা হারিয়েছে সত্য বিদায়ী সরকারের আমলে। পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি তেমন কোনো রাজনৈতিক কার্টুন, যেন এক অদৃশ্য ইশারায় জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আর একবার স্বাগত জানাচ্ছি, মমতা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 দেখছেন। ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানে। সরকার বিরোধী আন্দোলনে নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত পাকিস্তানের রাজপথ। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশ থেকে বিক্ষোভের অনুপ্রেরণা পাচ্ছেন পাকিস্তানি শিক্ষার্থীরা। বিক্ষোভের শুরুটা বেলুচিস্তানে সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে হলেও মাঠে নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। এদিকে দেশ জুড়ে ইন্টারনেট ব্যবহার বাধাগ্রস্ত হওয়ায় সেখানকার জনগণের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইতিমধ্যে আমাদের সাথে পাকিস্তান থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ডক্টর মনির আহমেদ। ডক্টর মনির আহমেদ, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। একটু জানাবেন যে সেখানে পাকিস্তানে যেহেতু ইন্টারনেট বাধাগ্রস্ত হয়েছে এবং জনরোষ বাড়ছে, এবং আমরা যতটুকু আংশিক তথ্য পাচ্ছি যে সেখানে একটা জনগণের ঢেউ উঠেছে এবং সেখানে ছাত্র আন্দোলন আগের থেকে আরও পাকাপোক্ত হচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, একটু জানাবেন যে সেখানকার আসল পরিস্থিতি কী, যেহেতু আপনারা ওখানে অবস্থান করছেন, কী বলছেন ছাত্র জনতা? আসলে এ হচ্ছে কি যে আমাদের এখানে যে ইন্টারনেটে যে ফায়ার বল লাগানো হয়েছে, এই জন্যে যাতে বিশেষ করে পিটিআই, তার মানে ইমরান খানের কোনো কথা যেন ঠিক মতো করে বাড়ি না যেতে পারে, বা যে সমস্ত আপনার চ্যানেলগুলো পাকিস্তানের বাইরের থেকে, মানে পাকিস্তানি তারা পাকিস্তানের বাইরের থেকে যেখান থেকে ওই জিনিসটাকে পাঠাচ্ছে, তো সেগুলো যাতে এখানে পাবলিক না শুনতে পারে, সেই জন্যে ওই ধরনের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাতে সরকার আংশিক তো লাভবান হয়েছে, কিন্তু সম্পূর্ণ তারা ঠেকাতে পারেনি, যা হোক আর কি। তো তবু নানান ধরনের নানান পথ বের করে বিশেষ করে ছাত্র সমাজ, বিশেষ করে যুব সমাজ,
তারা সবাই কোনো না কোনো রাস্তা বের করে সেই সমস্ত নিউজগুলো শুনছে, সব কিছু করছে। আর বিশেষ করে যখন এই বাংলাদেশের এই গণজাগরণ হলো ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তো সেখান থেকে তারা খুব বেশি মানে উৎসাহব্যঞ্জক মানে তাদের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং তারা অনেকদিন ধরে তো আপনার বিশেষ করে ইলেকশনের পর থেকে যখন আমরা সবাই জানতে পেরেছি যে ইমরান খানের একচেটিয়া মানে ভোট পেয়েছিল, কিন্তু নারায়ণ কারচুপির মাধ্যম দিয়ে তাকে প্রথমে ফর্ম 45 সেই তাতে ইমরান খানের দল সবই আপনার প্রায় 90% পাস করে গেছে, কিন্তু যখন ওইটাকে যখন আরও আগে নিয়ে যখন ফর্ম 47 যখন ওটাকে আনা হয়েছে তখন সেখানে যত কারচুপি হয়েছে সে ওই একদম রিজাল্টটাকে উল্টাই দেওয়া হয়েছে এবং তাতে বেশি লোক পাশ করে গেছে আপনার অন্যান্য যারা মানে অন্যান্য দলের দেশমধ্যে ক্যান্ডিডেট ছিল। তো সেখান থেকেই এই মেনলি মানে ঝগড়াটা শুরু হয়েছে। এবং আমাদের এখানে যারা এই সময় আর কি সরকারে আছে এবং যাদের যাদের ব্যাক করছে অন্যান্য শক্তি, যারা হচ্ছে মানে আনকনস্টিটিউশনাল শক্তি, তারা তাদেরকে ব্যাক করে যাচ্ছে। এবং তাতে করে হচ্ছে কি, যতই দিনকে দিন এটা হচ্ছে এবং ইমরান খানকে তারা বিভিন্ন রকমের আপনার কেস দিয়ে, যে কেসগুলোর কোনো আগামাতা নেই আর কোনো মানে বস্তু নেই, সেই সমস্ত কি তাদের হচ্ছে তারা চাচ্ছে যে এইভাবে যাতে তার ওই কারা জীবন যাতে আরো লিঙ্গারিং হয় ইন্টারনেটে বলছেন যে সেটা এডিট করাও কিনা বা সত্যতা কিনা সেটা আপনার কাছে জানতে চাই, যে এটা কি সত্য যে তারা বাংলায়ও স্লোগান দিচ্ছেন? আসলে এটা এডিটের ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে অনেকে আজকাল তো বাংলাদেশ স্লোগান গুলো ওইটা কি করে ওই গুগলে যেয়ে ওরা দেখে এই স্লোগান গুলো বাংলাদেশ কি বলে না বলে, বা অনেকে আপনার ওই মানে বাংলাদেশ থেকে আগে আর কি বাংলাদেশ হওয়ার আগে থেকে অনেকে যারা চলে আসে তারা অনেকে এখনো কেউ কেউ জানে। সুতরাং ওরা চেষ্টা করছে যে যাতে ওই বাংলা স্লোগানটা দেওয়া হয় তাহলে আরো একাত্মতা আরো বেশি ভালো ভালো করে বোঝা যাবে। এবং এদের একটা হয়েছে যে ধরেন এখানে তো ওই ধরনের স্টুডেন্ট জাগরণ হয় না বা এর আগেও কোনদিন তেমন কিছু হয়নি, তারা তো যদি পুলিশ বেরিয়ে আসে গুলি খেলা চললে তারা এগোয়নি, এরম হয়। কিন্তু এবারকার এই বাংলাদেশের এই জিনিসগুলো দেখার ফলে এদের তো এমন একটা উদ্দীপনা জেগেছে, তারাও চিন্তা করেছে যদি ওখানকার স্টুডেন্টরা যারা কোনো স্টুডেন্ট ইউনিয়নের কোনো লোক না, তারা কোনো পলিটিক্যাল পার্টির থেকে আসেনি, তারা সাধারণ স্টুডেন্ট সেখান থেকে স্টার্ট হয়ে গেছে, তাহলে আমরা কেন পারবো না, এই জিনিসটার উপরে বেশ করেই তাদের যে মানে রক্তের তারা তো অলরেডি যেহেতু আপনার মানে পিটিআর এর ব্যাপারটা নিয়ে তারা তো অলরেডি সবাই জাগ্রত, এবং সেই সাথে সাথে বাংলাদেশের এই ঘটনা বলি তাদেরকে আরো বেশি উজ্জীবিত করে দিয়েছে, উজ্জীবিত করছে বলে খবর পাওয়া যাচ্ছে। ডক্টর মনির আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিনিয়র সাংবাদিক ডক্টর মনির আহমেদ পাকিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং বাংলাদেশ থেকে বিক্ষোভের অনুপ্রেরণা পাচ্ছেন শিক্ষার্থীরা এমনটা সূত্রগুলো বলছে। বিশ্ববিদ্যালয় মানে নতুন জ্ঞান আর বেড়ে ওঠার উন্মুক্ত পরিবেশ। সেই ডক্টর মনির আহমেদ অনেক ধন্যবাদ, আমার কথা ভিত গড়তে চান, স্বপ্ন দেখেন আকাশ ছোবার, তারা কখনো কখনো ঠেকেও যান বাধার দেয়ালে। বিশ্ববিদ্যালয় জীবনের এমন চড়াই উতরাই নিয়ে নতুন গবেষণা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। তাদের তথ্য বলছে সরকারি বিশ্ববিদ্যালয়
শব্দের চেয়েও জোরালো স্লোগান এসব ব্যঙ্গচিত্র। হাস্যরসের মাধ্যমে রাজনৈতিক হালচালের তীব্র সমালোচনা বা প্রশংসা ফুটে ওঠে সৃজনশীলতায়। প্রখ্যাত কার্টুনিস্ট শিশির ভট্টাচার্যের আঁকা এসব কার্টুন রাজনৈতিক নেতৃত্বে নানা কর্মকাণ্ডের পাশাপাশি তুলে ধরত সমাজের অব্যবস্থাপনা। দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়, না থাকবে ব্যথা না থাকবে ভয়। ভারতের ত্রিপুরা রাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত 7 জনের, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ টানা 48 ঘন্টার বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিতে। কয়েকটি নদীর পানির উচ্চতা বেড়ে গেছে আর এই বিষয়ে সবশেষ খবর জানার চেষ্টা করছে আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড, সেখান থেকে যুক্ত হয়েছেন। শুভজিৎ, একটু জানাবেন সর্বশেষ কী অবস্থা বন্যা পরিস্থিতির আপনাদের ওখানে?
দেখুন সর্বশেষ যা এই মুহূর্তে বৃষ্টি আবার নতুন করে কিন্তু আগরতলা শহরেও শুরু হয়েছে, মূলত দক্ষিণ ত্রিপুরা, সেখানে আপনি জানেন ইতিমধ্যে গতকাল থেকে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছিল এবং বাকি ত্রিপুরার যে বাকি চার জেলা সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি ছিল। আজকের পরে কিন্তু সব জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে, মূলত যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু আজ থেকে আবার বেড়েছে, অর্থাৎ আজকে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বেড়েছে, যেটা শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরায় বিগত জানেন যে চার থেকে পাঁচ দিন ধরে ভয়ানক বৃষ্টি চলছিল এবং যার ফলে ডুমবুর যে জলাধার সেই জলাধারের কিন্তু যে সুইচ গেট সেটা খুলে দিতে বাধ্য হয়। এক এই মুহূর্তে যে সাব্রুম সহ গোমতী জেলা, যেখানে যত সকাল থেকে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলাম সেখানে কিন্তু কারোর সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারিনি আমরা, বারবার যোগাযোগ করার চেষ্টা সত্ত্বেও সেখানে একাধিক মোবাইল নেটওয়ার্ক সেখানে কিন্তু কাজ করছে না, গবাদি পশু তা ভেসে গিয়েছে। জাতীয় সড়ক, যে জাতীয় সড়ক ত্রিপুরা থেকে আসামকে মূলত কানেক্ট করে, সেই জাতীয় সড়কও ভেঙে গিয়েছে, ফলে উদ্ধারকারী দল তারা যে এই দক্ষিণের জেলাগুলোতে পৌঁছাবে তার যে স্কোপ সেটা কিন্তু অনেকটা সীমিত হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী নিজে আগরতলায় তার যে মানে সচিবালয়, সেই বাড়ি থেকে সচিবালয় যাওয়ার যে রাস্তা সেখানে এত পরিমাণ জল ছিল মুখ্য আগরতলাতেই, সেখানে মুখ্যমন্ত্রীকে নৌকা করে অফিসে যেতে হয়েছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেনা নামানো হয়েছে, মূলত আসাম ফ্রন্টিয়ার